দ্রুত নিরাপদ স্বাস্থ্য সেবা দিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে উদ্বোধন করা হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের এটিএম ও কালেকশন বুথ। এই বুথের মাধ্যমে রোগী, শিক্ষার্থী ও অন্যান্যরা বিভিন্ন ফি জমা দিতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান এ এম সিরাজুল হক চৌধুরী। বুথ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার এম এ সালাম ও প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মোস্তাক আহমেদ।